সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। হ্যাঁ, বরাবর মতো আমি তোমাদের রতন স্যার, সপ্তম শ্রেণীর বাংলাদেশ বিশ্বপর্যায়ের ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। সবাই অবশ্যই ক্লাসের জন্য বই খাতা কলম নিয়ে রেডি আছো। চলো শুরু করা যাক আজকের ক্লাস। প্রিয় শিক্ষার্থী, শুরুতেই আমরা গত পাঠের কিছু আলোচনা করব। আচ্ছা, একটু রিমাইন্ড করি, বলো তো পরিবার কি? ভেরি গুড। বাবা, মা, ভাই, বোন, অর্থাৎ দাদা দাদি সকলে মিলে একসঙ্গে যেখানে বসবাস করা হয় তাকেই পরিবার বলে। আচ্ছা বলো তো পরিবার কয় ধরনের হয়? ভেরি গুড। পরিবার দুই ধরনের হয়, এক একক পরিবার, দুই যৌথ পরিবার। ফাইন। আচ্ছা, আমরা জানি যে একক পরিবার ও যৌথ পরিবার কী রকম হয়। আচ্ছা বলো তো একক পরিবার কি? স্বামী, স্ত্রী ও অবিবাহিত সন্তান নিয়ে যে পরিবার গঠিত তাকে একক পরিবার বলে। গুড। আর যৌথ পরিবার? হ্যাঁ, বাবা, মা, ভাই, বোন, দাদা, দাদি, চাচা, চাচি সকলে মিলে যে পরিবার গঠিত হয় তাকে বলা হয় যৌথ পরিবার। গুড। তো চলো শুরু করা যাক আমাদের আজকের ক্লাস। আজকে আমরা 34 পৃষ্ঠার সৃজনশীল 1 নম্বর নিয়ে আলোচনা করব। দেখো আমি বোর্ডে সৃজনশীল তুলে রেখেছি যে অধরা ও অবন্তী দুই বান্ধবী। মনোযোগ দিও, নেক্সট লাইন। অবন্তীদের বাসায় তার একটি ছোট ভাই থাকে। অবন্তীদের বাসায় তার একটি ছোট ভাই থাকে। অধরাদের বাসায় অবন্তী বেড়াতে গিয়ে দেখতে পায় যে একটি বড় ডাইনিং টেবিলে চাচা চাচি, দাদা দাদি সহ অনেকে খাচ্ছে এবং খাওয়া দাওয়া শেষে অবন্তী অধরা সহ দাদির গল্প শুনতে শুনতে ঘুমিয়ে পড়ল। অবন্তীর খুব ভালো লাগলো এই বিষয়গুলো। এই পর্যন্ত উদ্দীপক, তারপরে আমাদের প্রশ্ন। উদ্দীপকটা খুব গুরুত্ব সহকারে দেখবা, কারণ উদ্দীপকের আলোকেই আমাদের প্রশ্নের উত্তর দিতে হয়। মাথায় রাখবা অবশ্যই ক, খ, গ, ঘ তিনটি প্রশ্ন আলাদা আলাদা নাম্বার, তাই মার্কস বেজেই আমাকে লিখতে হবে। ক নাম্বার প্রশ্ন, শিশুর সামাজিকীকরণ কি? বলো তো একজন, শিশুর সামাজিকীকরণ কি? আমরা কিন্তু আলোচনা করেছি। হ্যাঁ, শিশুর সামাজিকীকরণ হচ্ছে একটি শিশু জন্ম থেকে বেড়ে ওঠা পর্যন্ত তার পরিবার, সমাজ তথা রাষ্ট্র থেকে যা কিছু শিখে তাই তার সামাজিকীকরণ। অর্থাৎ সমাজ থেকে সে যা শিখছে সেটাই তার সামাজিকীকরণ। এটা যে শুধু ভালো কিছুই হবে, মন্দ কিছু নয়, তা নয়। কিন্তু বলা হচ্ছে যা কিছু শিখে সেটা ভালো হইতে পারে, মন্দ হইতে পারে। ক্লিয়ার তো? তাহলে সামাজিকীকরণ কি, আমরা সুন্দর করে নাম্বার দিব। ক নাম্বার প্রশ্নের উত্তর শিশুর সামাজিকীকরণ। তাহলে আমরা লিখব যে একটা শিশু জন্ম থেকে বেড়ে ওঠা পর্যন্ত তার পরিবার ও সমাজ থেকে যা কিছু শিখে তাই তার সামাজিকীকরণ। ক নম্বর প্রশ্ন শেষ। খ বলেছে শিশুর ভাষা শেখার প্রথম মাধ্যম মা, ব্যাখ্যা করো। 2 নম্বরের প্রশ্ন, একটা শিশু জন্মের পর প্রথম খাবার পায় তার মায়ের কাছ থেকে। একটা শিশু জন্মের পর প্রথম কথা শুনে, কথা শেখায় তার মা। একটা শিশু জন্মের পর প্রথম পোশাক পরিচ্ছদ পরা শিখে তার মায়ের কাছ থেকে। তার মানে কি, শুরুটাই তার মা। তাকে পড়ালেখা শেখানো, তাকে ভাষা শেখানো, তাকে খাবার খাওয়ানো, তাকে পোশাক পরিচ্ছদ পরানো, তার গোসল করানো, তার মাথার চুল আঁচড়ানো, যাবতীয় কিছু তার মা শুরু করে। ভাষা তো আছেই, তাই আমরা বলতে পারি যে শিশুর ভাষা শিক্ষার প্রথম মাধ্যম হচ্ছে তার মা। এবারে আসো গ নম্বর প্রশ্ন, বলেছে অবন্তীর পরিবার কোন ধরনের পরিবার, ব্যাখ্যা করো। উদ্দীপকই কিন্তু বলে দেওয়া আছে অবন্তীর পরিবার কোন ধরনের পরিবার। দেখো বলা হয়েছে অবন্তীদের বাসায় তার একটি ছোট ভাই থাকে। অবন্তীদের বাসায় তার একটি ছোট ভাই থাকে, তার মানে অবন্তীর বাসায় কি আছে, তার বাবা মা আছে, অবন্তী আছে আর তার এক ছোট ভাই আছে। তাহলে বাবা মা ও অবিবাহিত সন্তান নিয়ে যে পরিবার গঠিত তাকে কি বলে, বলো তো? হ্যাঁ, একক পরিবার। তাহলে আমরা বুঝে নিয়েছি যে অবন্তীদের পরিবার একক পরিবার, তাই না? তাহলে আমরা উত্তরটা কিভাবে লিখবো খ নম্বর গ নম্বর প্রশ্নের? আমরা লিখবো যে পরিবারে বাবা মা,
ও অবিবাহিত সন্তান নিয়ে যে পরিবার গঠিত হয় বা স্বামী স্ত্রী ও অবিবাহিত সন্তান নিয়ে যে পরিবার গঠিত হয় তাকে একক পরিবারে বলে একক পরিবার বলে। একক পরিবারে শুধুমাত্র বাবা মা এবং সন্তান থাকবে কিন্তু তাদের অবিবাহিত হতে হবে, কারণ বিবাহিত হইলে তারা আবার সন্তান সন্ততির জনক জননী হবে, সুতরাং সেটা আবার যৌথ পরিবারে চলে যাবে। তো উদ্দীপকে দেখা যাচ্ছে যে অবন্তীদের পরিবারে অবন্তী তার বাবা মা ও শুধুমাত্র তার এক ভাই থাকে, আর একক পরিবার হচ্ছে যে পরিবারে বাবা মা ও বাবা মা ও অবিবাহিত সন্তান থাকে তাকে একক পরিবার বলে, আর অবন্তীদের পরিবারও ঠিক তাই। সুতরাং আমরা বলতে পারি যে অবন্তীর পরিবার একক পরিবার। সুতরাং আমরা বলতে পারি যে অবন্তীর পরিবার একক পরিবার। গ নম্বর শেষ। ডিটেলস দরকার নাই তো, মার্কস অনুযায়ী আমাকে অ্যান্সার দিতে হবে একবারে সুন্দর করে। তাহলে আমরা কি করলাম, আগে একক পরিবারটা কি সেটা ব্যাখ্যা দিয়ে নিলাম, তারপরে অবন্তীর পরিবারটা কি সেটা ব্যাখ্যা দিলাম, এবার একক পরিবার আর অবন্তীর পরিবারকে মিলিয়ে দিয়ে উত্তর শেষ করলাম। ক্লিয়ার? এইবার আসো লাস্ট কোশ্চেন ঘ নাম্বার, সামাজিকীকরণের জন্য অধরাদের পরিবারের ভূমিকা বেশি। বুঝো, সামাজিকীকরণের জন্য অধরাদের পরিবারের ভূমিকা বেশি, এই বক্তব্যের সাথে তুমি কি একমত, তোমার মতামত দাও। আমি জানি অধরাদের পরিবারে তার বাবা মা, চাচা চাচি, ভাই বোন, দাদা দিদি সকলেই মিলে একসাথে থাকে এবং সবাই মিলে একসাথে একই ডাইনিং টেবিলে বসে খাওয়া দাওয়া করে। তার মানে এ দেখে আমরা কি বুঝি, অধরাদের পরিবার যৌথ পরিবার, তাই কি না? আমরা এবার জানব যে যৌথ পরিবারে শিশু সামাজিকীকরণে কি ঘটে। যৌথ পরিবারে শিশু সামাজিকীকরণ সবচেয়ে ভালো। কিভাবে? শিশু সামাজিকীকরণের জন্য বেশ কিছু প্রতিষ্ঠান রয়েছে। প্রতিষ্ঠান বলতে কি, তোমার শিক্ষা প্রতিষ্ঠান, ডে কেয়ার সেন্টার, তারপরে বিভিন্ন কোচিং সেন্টার যেখানে শিশু সামাজিকীকরণ ঘটে। এত কিছুর মধ্যে সর্বোত্তম মাধ্যম হচ্ছে পরিবার। এত কিছুর মধ্যে সর্বোত্তম বা সর্বোচ্চ মাধ্যম হচ্ছে পরিবার। কিভাবে? দেখো, যৌথ পরিবারে চাচাতো ভাই বোনেরা থাকে, ধরো 5-7 জন 10 জন থাকছে, তার দাদা দাদি থাকছে, তার চাচা চাচি থাকছে, ঠিক আছে, বাবা মা থাকছে। এই সকলে মিলে যখন একসাথে বসবাস করা হয় তখন একজন যদি সমস্যায় পড়ে আরেকজন তাকে সহযোগিতা করে। কি করে? সহযোগিতা, একজন আরেকজনকে সহযোগিতা করে। তাহলে যৌথ পরিবার থেকে সহযোগিতা মনোভাব সৃষ্টি হচ্ছে। তারপরে কি হয়, সহনশীলতা। অর্থাৎ ধরো 5 জন ভাই বোনের মধ্যে একজন পড়ে গেল আর 4 জন দৌড়ে যেয়ে তাকে টেনে তুললো, কিচ্ছু হয়নি, তোমার ঠিক হয়ে যাবে, বড় যারা তারা তাকে সান্ত্বনা দিল, বা তাকে টেনে নিয়ে বা ধরে নিয়ে বাবা মায়ের কাছে গেল। বুঝো, তার যে কষ্টটা হচ্ছিল, সে যদি একা ওখানে পড়ে থাকতো তার কিন্তু আরও বেশি মনে কষ্ট হতো, কিন্তু সবাই মিলে যখন তাকে সাহায্য সহযোগিতা করার জন্য ছুটে আসলো, দেখলো তার ভাই বোন সবাই তার সঙ্গে আছে, তখন কিন্তু তার কষ্টটা অটোমেটিক্যালি মন থেকে কমে যায়। ঠিক আছে, আবার একজন আরেকজনের সঙ্গে ঝগড়া মারামারি গণ্ডগোল করলে আরেকজন যে ভাঙিয়ে দিবে সেটা ছাড়িয়ে দিবে, এই যে বিষয়টা, এটা তার মধ্যে কি সহনশীলতা তৈরি হয়। তারপরে সহিষ্ণুতা, অর্থাৎ কোনো একটা দুর্ঘটনা ঘটলে সহ্য করার ক্ষমতা বেশি হয়, কারণ অনেকে থাকে তার মনে একটা বিশ্বাস থাকে, আস্থা থাকে, শক্তি থাকে। আর তুমি যদি এক কোণে একটা ঘরের অন্ধকারে সে তুমি একটা ঘরের অন্ধকার ঘরে তুমি এক কোণে আসো, তুমি চিৎকার করে ডাকছো বাহিরে কেউ নাই, তোমার মনে ভয় কাজ করবে না রাত্রিবেলা? আবার তুমি ওই একই ঘরে অন্ধকার মধ্যে পড়ে আসো, তুমি চিৎকার করে ডাকছো বাহির থেকে, তোমার 8-4-5 জন ভাই বোন বাবা মা বলছে, বাবা তুমি চিন্তা করো না আমরা বাহিরে আসি, বলো দুই পরিস্থিতিতে কোনটাতে তুমি সাহস পাবা? অবশ্যই পরেরটাতে, কারণ পরেরটাতে তুমি কাউকে দেখতে পাচ্ছ না, বের হতে পারছো না, বাট তোমার মনে একটা সাহস আছে যে বাহিরে আমার বাবা মা আছে, আমার কিচ্ছু হবে না। আর আগের বেলায় বাহিরে তো কেউ নেই, ঘরের মধ্যে কেউ নেই। ঠিক তেমনি একক পরিবারে যখন কেউ থাকে না তখন মনে একটা এমনিতেই আতঙ্ক বা ভয় কাজ করে, যেটা যৌথ পরিবারে হয় না, যৌথ পরিবারে ভীতিটা থাকে না। তো এইটা, এছাড়াও তোমার সহযোগিতা করার মনোভাব তৈরি হয় যৌথ পরিবারে, যেটা একক পরিবারে হয় না, কারণ একক পরিবারে একা কে কাকে সহযোগিতা করবে, তাই না? আচ্ছা, তো আমরা উপরিউক্ত আলোচনা থেকে এই বুঝতে পারলাম যে একক পরিবার নয়, যৌথ পরিবারে একটা শিশু সঠিক সামাজিকীকরণ হয়ে থাকে। কি বলতে পারি তো? কেননা একক পরিবার
একটা শিশু সামাজিকীকরণের অন্যতম মাধ্যম বা প্রতিষ্ঠান। ক্লিয়ার? আশা করি সবাই আমার আজকের ক্লাস বুঝতে পেরেছো। তো সুপ্রিয় শিক্ষার্থী, সবাই শিডিউল অনুযায়ী অবশ্যই SW হোয়াটসঅ্যাপে পোস্ট করবা, আর আজকের শিডিউল অনুযায়ী তোমাদের এই ঘ নাম্বার প্রশ্নই তৈরি করার কথা বলা হয়েছে। তো অবশ্যই তোমরা SWটি আমি বোর্ডে দিয়ে দিচ্ছি, দেখো অবশ্যই বাসায় সুন্দর করে এই ঘ নাম্বার প্রশ্নটা তুমি তোমার মতো করে, আমি বললাম এটা থেকে তুমি তোমার মতামত দিয়ে সুন্দর করে উত্তরটা হোয়াটসঅ্যাপে পোস্ট করবা, এবং তোমার উত্তর যেন সর্বোচ্চ মানের হয়। ওকে, তো ভালো থেকো আমার প্রিয় শিক্ষার্থীরা, আবারও দেখা হবে পরবর্তীতে নতুন একটি ক্লাস নিয়ে। ততদিন অবধি সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুরক্ষিত থেকো, আর অবশ্যই পড়াশোনার সাথে ইনভলভ থেকো। ধন্যবাদ।